হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ভারতীয় ফুটবল আজকে আমরা আবার একটা ভারতীয় ফুটবলের আপডেট নিয়ে চলে এসেছি তবে সমস্ত কিছু আগে শুভ মহাষষ্ঠীর শুভেচ্ছা জানিয়ে প্রত্যেককে আজকে আমরা ভিডিও শুরু করছি আজকে ভিডিওর যে মেন বিষয়গুলো সেইগুলো একটু আমরা আলোচনা করে দিই প্রথম প্রথম যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে ভারতীয় ফুটবল টিমের বর্তমান ফর্ম দু নম্বর যেটা আলোচনা করব গতকাল ঘটে যাওয়া ভারত এবং নেপালের মধ্যে খেলাটি কেমন হলো এবং তিন নম্বর যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ভারত কি কাপের ফাইনালে যেতে পারবে এবং যাওয়ার জন্য ভারতকে কী কী করতে হবে সেই সমস্ত কিছু নিয়ে আজকে আলোচনা করবো এবং চার নম্বর আলোচনার বিষয় যেটা থাকবে সেটা হচ্ছে আমাদের সবারই প্রিয় আমাদের বাংলার মহামার্ড স্পোর্টিং ক্লাবকে নিয়ে মহামার্ড স্পোর্টিং ক্লাবে কিন্তু আগামী কালই আছে সেমিফাইনাল খেলা যে সেমিফাইনাল খেলাটি কিন্তু হওয়ার কথা ছিল নভেম্বর মাসে তার কারণ ছিল এটাই যেহেতু যুব ভারতীতে সিএফএল কর্তৃপক্ষরা চাইছিল যে সেমিফাইনালে ফাইনালটা হোক পুরো স্টেডিয়াম ভর্তি দর্শক নিয়ে কিন্তু সেইটা কলকাতা পুলিশ এই পুজোর মরসুমে সেটা কখনো দিতে রাজি হয়নি এবং তার কারণে পেছিয়ে যাওয়ার কথা হচ্ছিল নভেম্বর মাসে এবং নভেম্বর মাসে ন তারিখে হওয়ার কথা ছিল সেমিফাইনালটা এবং বারো তারিখে হওয়ার কথা ছিল কিন্তু ফাইনালটা কিন্তু যেহেতু সিএফএল কর্তৃপক্ষ ঠিক করেছিল পুজোর আগেই সিএফএলটা কমপ্লিট করবে অর্থাৎ কলকাতা ফুটবল লিগটা কমপ্লিট করবে তো সেই কারণে কিন্তু তারা আবার নিজেদের মধ্যে আলোচনা করে এবং মিটিং করে এবং এইখানে সব থেকে যেটা মেন বিষয় সেটা হচ্ছে রেলওয়ে স্পোর্টিং যারা বর্তমানে ফাইনালে উঠে গেছে এবং ইউনাইটেড স্পোর্টস ক্লাব যারা কিন্তু মোহাম্মদ রানের সঙ্গে সেমিফাইনাল খেলাটা খেলবে তাদের টিম খরচা অনেক হয়ে যাচ্ছে আবার একটা মাস দেরি হলে তাদের বেতন দিতে হবে এই নানা রকম কিন্তু বিষয় নিয়ে কিন্তু টিম এগিয়ে এসছে এবং বর্তমানে এখনও ফাইনাল খেলাটি কবে হবে তার এখনও ডেট ফিক্সড না হলেও কিন্তু সেমিফাইনাল খেলাটা হবে কালকে সেটা কিন্তু পুরো ফিক্সড হয়ে গেছে এবং এটা গতকালই কিন্তু মোটামুটি ফাইনাল হয়ে যায় এবং আমি পার্সোনালি এই খবরটা পাওয়ার আগে কিন্তু আমাদের এক ইউটিউবের বন্ধু তিনি কিন্তু আমাদের খবরটা জানিয়ে দেয় যে দাদা খেলাটা কিন্তু বারো তারিখ হচ্ছে যিনি বলেছেন অর্থাৎ সবু ভাই তার কিন্তু লেখাটা তার কমেন্টটা কিন্তু আপনারা এখন নিচে দেখতে পাচ্ছেন আমাদের টিভি স্ক্রিনে যাই হোক না কেন তারপরে আমরা তো জেনে যাই অফিসিয়ালি যেটা সেটা হবেই যাই হোক এইভাবে আপনারা কিন্তু প্রত্যেকে আমাদের মন্তব্য করুন এবং আমরা তাতে উদ্বুদ্ধ হবো এবং আমরা আরও গল্প করব নিয়ে তো এই সমস্ত কিছু নিয়েই কিন্তু আজকে আমরা এবার ভিডিও শুরু করছি তো মহামেডানের তো সমস্ত খবর আমরা দিয়ে দিলাম এবং কালকে মহামেডান এসসি যে নামছে সেমিফাইনালে একটা বিগ সেমিফাইনালে ফাইনালে জিততে পারলেই ফাইনালে এবং ফাইনাল চ্যাম্পিয়ন হতে পারলে চল্লিশ বছরের কিন্তু সিএফএল ট্রফি করাটা কিন্তু কাটবে এই সমস্ত কিছু নিয়ে কালকে আমরা রিভিউ চলে আসবো সব বিস্তারে আলোচনা করব ইতিহাস নিয়ে আলোচনা করব কী টিম হতে পারে সেই নিয়ে আলোচনা করব সবাই কিন্তু কালকে ওয়েট করে থাকবেন আমাদের এই खिलाड़ প্রিভিউয়ের জন্য যাই হোক এবার আজকে আমরা দেব খেলা রিভিউ এবং সেই খেলাটা আমাদের ভারতবর্ষের ন্যাশনাল টিমের খেলা নিয়ে কালকে কিন্তু একটা খুব ইম্পর্ট্যান্ট খেলা ছিল যে খেলায় পরস্পর মুখোমুখি হয়েছিল ভারতবর্ষ এবং নেপাল কালকের যে খেলাটি ছিল সেই কালকে খেলাতে কিন্তু মালদ্বীপ কিন্তু হারিয়ে দেয় শ্রীলঙ্কাকে এবং অপরদিকে ভারত হারায় নেপালকে তারপরে কিন্তু বর্তমান যে টেবিলটা আমরা দেখতে পাচ্ছি তাতে কিন্তু ভারত উঠে এসছে তিন নম্বরে এবং এক নম্বরে মালদ্বীপ চলে গেছে দু নম্বরে চলে এসছে কিন্তু নেপাল তিন নম্বরে ভারতবর্ষ সেহেতু অনেক নামা হচ্ছে এবং আমরা জানি শেষ ম্যাচটা অর্থাৎ আগামী তেরো তারিখে যে খেলাটা আছে মালদ্বীপের বিরুদ্ধে একই সময়ে সাড়ে নটা থেকে সেই খেলা যদি ভারতবর্ষ জিততে পারে তাহলে কিন্তু ভারতবর্ষ ফাইনালে এবং তাদের ফাইনালে প্রতিদ্বন্দ্বী কী হবে সেটা কিন্তু এখনো ঠিক হচ্ছে না তার কারণ নেপালের সঙ্গে খেলা থাকবে বাংলাদেশের এবং মালদ্বীপ তো খেলছে ভারতের সঙ্গে মালদ্বীপকে যদি ভারত হারায় তাহলে কিন্তু ভারতের পয়েন্ট চলে যাবে আট নম্বরে এইদিকে নেপাল আর বাংলাদেশের মধ্যে তখন যে জিতবে সে কিন্তু পৌঁছে যাবে ফাইনালে ইনফ্যাক্ট যদি ড্র হয় তাহলে কিন্তু নেপাল চলে যাবে ফাইনালে সেই জায়গায় কিন্তু মালদ্বীপ কিন্তু বাদ চলে যাবে অনেক হিসাব নিকাশ আছে সেইগুলো পরের দিন আমরা যখন খেলার প্রিভিউ নিয়ে আসবো তখন আলোচনা করব তো গতকাল কেমন খেলা হলো সেই খেলার রিভিউ নিয়ে আজকে আমরা কিন্তু আপনাদের সঙ্গে একটু আলোচনা করব একটু গল্প করবো প্রথমেই বলি কোচ যে টিম নামেই ছিল সেই টিম ফরমেশন কিন্তু কালকে ছিল চার তিন তিন অর্থাৎ ডিফেন্সে চারজন যার সেন্ট্রাল ডিফেন্সে কালকে ছিল আভার রাহুল ব্যাকে এবং তার সঙ্গে কেন যে এত টিম চেঞ্জ করছে চেঞ্জ করছে বুঝতে পারছি না কারণ তো লেফট ব্যাকে আমরা দেখেছি অসাধারণ খেলতে এবং খুব ভালোভাবে উঠে আসতে মন্দারটাও দেশাই কালকে খেলছিল লেফট ব্যাকে এবং আগের দিনও তাই খেলেছিল কিন্তু মন্দার যেভাবে উঠে এসে বল সাপ্লাই দিচ্ছে তার থেকে কিন্তু অনেক বেটার হচ্ছে সুভাষিস কিন্তু জায়গা পরিবর্তন করে কিন্তু এইখানটা একটু ল্যাক হয়ে গেছে এবং ডান দিকে কালকে আবার ফিরিয়ে আনলো প্রীতম কোটালকে কেন যে ফিরিয়ে আনলো প্রীতমকে আমরা সেটা বুঝতে পারলাম না তার ডান দিকে স্যারিটন ফার্নান্ডেজ কিন্তু খুব ভালো খেলছিল তো আমাদের কোচ ইকোস টিম এক হয়তো প্রত্যেক ম্যাচেই তিন থেকে পাঁচজনকে চেঞ্জ করবে এটাই হয়তো তার ইউএসপি এবং যত যাই হোক হয়ে যাক না কেন তিনি কিন্তু তার থেকে ব্যতিক্রম কিছু হবেন না কেন এরকম করছেন আমরা জানছি জানছি না তো মিডফিল্ডে যে চারজন ছিল সেই চারজনের মধ্যে কিন্তু সিং সঙ্গে খেলিয়েছিল আপুয়াকে আপুয়াকে খেলা নিয়ে আমাদের কোনো দ্বিমত নেই কিন্তু সুরেশ সিং ওয়াংম কেন যদি চার মিডফিল্ড নিয়ে খেলতে হয় তাহলে সুরেশের জায়গা অবশ্যই অনিরুদ্ধ থাপাকে খেলাতেই হবে তাই অনিরুদ্ধ আর ব্র্যান্ডান এদের দুজন যদি থাকে তাহলে কিন্তু খুব ভালো মিডফিল্ডটা আরও জমায়েত হয় কালকে খুব ভালো মিডফিল্ড কাজ করেছে তার কারণ যখন আমরা দেখলাম মিডফিল্ডে পাঁচজন চলে আসে অর্থাৎ মোহাম্মদ ইয়াসির যে কিনা প্রথম ফরওয়ার্ড হিসাবে খেলছিল সেই যখন মিডফিল্ডটাকে যখন চলে আসে এবং মিডফিল্ডে ইয়াসির তার সঙ্গে আপু এবং এদিকে ব্র্যান্ডান ফার্নান্ডেজ এরা তিনজন কিন্তু দারুণ ত্রিভুজ তৈরি করছিলো এবং সেইভাবেই এগিয়ে যাচ্ছিল তবে কালকে একটাই আমাদের প্রশ্ন কালকে ইলিশান কিন্তু প্রথম থেকে খেলানো হলো না কেন খেলানো হলো না এই প্রশ্ন হয়তো আমরা সত্যি বলতে পারবো না সত্যি জানি না কেন লিস্টন ক্লাসও এতটা ভালো খেলছে প্রত্যেক দিন তো সেই প্লেয়ারটাকে যদি আপনি বসিয়ে দেন তাহলে তো তার তো যে কনফিডেন্স সেই কনফিডেন্স তো নামতে বাধ্য তো এইটা একটা কোচের তো দেখা উচিত যে আর কনফিডেন্স লেভেল হাই তাকে খেলিয়ে যাও তো সে অবশ্যই পারবে যাই হোক কালকে তো ফ্রন্ট লাইনে আমরা দেখতে পেলাম সুনীল ছেত্রীকে এবং মনবীর সিংকে এইখানেও একটা আমাদের প্রশ্ন মনবীর সিং কেন মনবীর তো এখন দেখছি ফর্মে নেই হ্যাঁ কালকে টোটাল খেলায় যতক্ষণ মনবীর সিং পিছিয়ে ছিলেন ততক্ষণ কিন্তু শুধুমাত্র একটা ক্রস হিসেবে ভালো করেছে ডিবিলটাও ভালো করেছে টোটাল বলা যায় দুটো ভালো করেছে কিন্তু ফারুক চৌধুরী যখন ভালো খেলছে তখন ফারুক চৌধুরীকে কেন খেলালেন না এখানেও সেই একই প্রশ্ন যাদের কনফিডেন্স লেভেল হাই আছে তাদেরকেই আপনি খেলান অন্যদেরকে কেন অযথা খেলাচ্ছেন কেন অযথা ভিড় বাড়াচ্ছেন সেটা আমরা বুঝতে পারছি না ইনফ্যাক্ট উদান্তা সিং এত ভালো খেলছিল উদান্তাকেও কিন্তু কালকে বসিয়ে দেওয়া হলো কি যুক্তিতে বসিয়ে দেওয়া হলো সেটা কিন্তু আমরা মানে আমাদের অন্তত পক্ষে বোধগম্য হলো না যে কিসের জন্য উদান তা বসলো যাই হোক যে টিমে নামুক না কেন তো প্রথম দশ থেকে পনেরো মিনিট পর কিন্তু পুরো খেলাটা কিন্তু ইন্ডিয়া ধরে নেয় হ্যাঁ প্রথমে তিন মিনিটে একটা অসাধারণ সুযোগ পেয়েছিল সেই সুযোগ তো মিস এবং প্রথম পনেরো মিনিট পর যে খেলাটি হয় সম্পূর্ণ কিন্তু ইন্ডিয়া খেলে মাঝে শুধু দু দুবার কাউন্টার এটাকে আসে কিন্তু নেপাল এবং সেইটাও প্রীতম কোটাল এবং রাহুল বেকের বদান্যতায় রাহুল বেকে যে অল টাইম নিয়েই যাবে যেখানে সানা বসে আছে সেইখানে আমরা কখনো কিন্তু মানতে পারি না যে রাহুল বেকের টিমে থাকবে তবুও রাহুল বেকে থাকছে রাহুল বেকে মনে হয় না এর পরের ম্যাচ খেলানোটা খুব দরকার সেইটা আপনিই বুঝবেন স্যার আপনি সেটা বুঝে নেবেন তবে এইটুকু বলার দরকার যে প্রথম হাফেই কিন্তু ওপেন দুখানা গোলের সুযোগ মিস করলো যেখান থেকে কিন্তু দুই শূন্য হয়ে যাওয়া উচিত যে কোনো টিম করবে প্রথমটা সুনীল ছেত্রী সুরেশ সিং ওয়াংজাম অত সুন্দর বলটা দেওয়াতে সুনীল ছেত্রীর পায়ে লাগাতে পারলো না পায়ে লাগাতে পারলো না বলা ভুল পায়ে লাগালো ভুল জায়গায় লাগালো বল বেরিয়ে গেলো বার পরিস্থিতি পাশ দিয়ে সেই সময় কিন্তু গোলফ ছিল পুরো ওপেন আপনি শুধু বলটা ছেড়ে দিলেই হয়ে যেত এবং দ্বিতীয় ক্ষেত্রে সুনীল ছেত্রী অত সুন্দর হেড করে যেখানে বলটা দিয়েছে সেইখানে মনবিরও আবার যে পজিশনে আছে যে পায়ের স্টেপটা যে স্টেপটা শুধু পায়ে থাকালেই গোল সেই সেখানেও কিন্তু অরক্ষিত জায়গায় মনবীর গোল মিস করলেন এবং একদম হাফ টাইমের শেষে অসাধারণ একটা হেড করেছিল মনবীর কিন্তু প্রথম হাফ তো গোল শূন্য থেকেই যায় এবং সেকেন্ড হাফে একই রকম প্রথম দু থেকে তিনটি মিনিট একটু অগছলা ছিল যে সেইখানে কিন্তু নেপাল এগিয়ে যাওয়ার একটা সুযোগ এসেছিল এবং মুহূর আক্রমণ তুলেছিল সেই মুহূর্তে প্রথম পাঁচ মিনিটের মধ্যে অর্থাৎ পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ মিনিটের মধ্যে দুখানে আক্রমণ তুলেছিল নেপাল এবং সেইটাই শেষ আক্রমণ তারপর যে পঞ্চাশ থেকে নব্বই মিনিট খেলা হয়েছে বা পঁচানব্বই মিনিট খেলা হয়েছে টোটাল খেলাটাই এবং এত গোল মিসের মধ্যেও কিন্তু শেষে সুনীল ছেত্রী গোল করল সুনীল ছেত্রীর এর আগেও একটা হেড মিস করলো যেগুলো আমরা সচরাচর মিস করতে দেখি না বা সোজা ফাঁকা বল পেয়ে সামনে একটা ম্যান দুজনকে কাটিয়ে চলে এসেছে একটা ম্যানকে কাটানোটা আহাম রেগেছিল না তার বাঁ দিকেরটা পুরো অরক্ষিত জমি ছিল কিন্তু সুনীল ছেত্রী তাকে না কাটিয়ে সেখান থেকে বল বাইরে শট মারলো এরকম অনেক কিছু ভুল ভ্রান্তি কালকে আমরা দেখতে পেয়েছি তবে তবুও আমরা বলবো যে কালকে হয়তো ব্র্যান্ডনকে আমরা আবার ব্র্যান্ডানের জায়গায় ফিরে পেলাম সেকেন্ড হাফ থেকে প্রথম হাফে ব্র্যান্ডন সেইভাবে কিন্তু বল তার যে ট্রেডমার্ক সেই ট্রেডমার্ক কিন্তু তিনি দেখাতে পারেননি এবং সেকেন্ড হাফে যে একটা ফ্রি কিক সুযোগ পায় সেই কিকেও কিন্তু ব্র্যান্ডন পুরো ফেল ওইখান থেকে ব্র্যান্ডন গোলে রাখেই বল তাতে গোল হোক বা না হোক কিন্তু তার সেই মিসের পর থেকে হয়তো তার বোধদয় হয়েছে এবং তারপর ব্র্যান্ডানকে আমরা পেলাম খুব ভালো কথা যে পরের ম্যাচের আগে আমরা ব্র্যান্ডনকে ঠিক জায়গায় পেলাম বা শুনেছি ক্ষেত্রে থেকে একটা গোল পেলাম বা লিস্ট অ্যান্ড গোল আসে সেই রকম এগিয়ে যাওয়ার একটা সুযোগ পেল আর সব থেকে বড় পাওনা হচ্ছে ইয়াসির মাহমদ অসাধারণ খেলেছে অসাধারণ খেলেছে সঙ্গে আপু খুব ভালো খেলেছে এবার আপনারা ধরে নিন এই মাঝখানে যদি এদের সঙ্গে অনিরুদ্ধ থাপা যদি যোগ হয় সুরেশ সিং ওয়াংঝামের জায়গায় তাহলে অনিরুদ্ধ আপুইয়া ইয়াসির এবং ব্র্যান্ডান এই যে মেলবন্ধনটা তৈরি হবে তাতে সামনে কিন্তু অনেক বল পাবে আর সামনে সামনের ম্যাচ থেকে কিন্তু আমরা দেখতে চাই ফারুক চৌধুরীকে তার কালকে শেষের দিকে যেটুকু সময় ফারুক চৌধুরীকে আমরা দেখলাম তার কিন্তু সেই একই রকমভাবে টিমের প্রতি একটা তার নিজের প্রতি একটা কনফিডেন্স এবং টিমের প্রতি দায়বদ্ধতা কিন্তু দেখা গেছে সে অনেক শট নিয়েছে ঢোকার চেষ্টা করেছে যাই হোক সর্বশেষে এটুকুই বলবো অনেক দিন পর ভারত আবার জিতলো এবং ফাইনালে ওটার একটা সুবর্ণ সুযোগ রয়ে গেল আমরা তেরো তারিখের জন্য ওয়েট করবো যাতে মালদ্বীপ আমরা ফাইনালে যেতে পারি এই এই আশা রেখে আজকে আমরা ভিডিও এখানে শেষ করছি টাটা